আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে ষোলম্ব স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো দেখব। তো একের আইতে বলেছে এক বছরের একের চার অংশ সমান কত মাস, তো এক বছর সমান হচ্ছে বারো মাস, তাহলে এক বছরের একের চার অংশ মানে বারো মাসের একের চার অংশ মানে বারো বাই চার সমান হচ্ছে তিন মাস। দুয়েতে বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান, এটা মিথ্যা। তিনেতে আছে শূন্যস্থান পূরণ করো, অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির তুলনা। চারে আছে সত্য বা মিথ্যা লেখো, অনুপাতের কোনো একক নেই, এটা সত্য। পাঁচে বলেছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটে কোণ, তাই ষাট ইস টু ষাট ইস টু ষাট মানে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান। ছয় বলেছে সঠিক উত্তরটি লেখো, কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান হলে অনুপাতটিকে বলা হয় সাম্যানুপাত। সাতে বলেছে সমানুপাতে কয়টি পদ থাকে, চারটি, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। দুয়ে রায়তে বলেছে ফাঁকা ঘরে সমান অথবা অসমান চিহ্ন বসাও, তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি, এটা যখন বন্ধনী থেকে বেরোবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই আট, পাঁচ বড়, পাঁচের আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসে হলো মাইনাস আট। একইভাবে এটা যোগের বিনিময় নিয়ম, জায়গা পাল্টাচ্ছে, তো মাইনাস থ্রি এর সাথে মাইনাস ফাইভ যোগ করলেও একই উত্তর হবে মাইনাস আট, তাই এখানে সমান চিহ্ন বসেছে। আচ্ছা, দুয়েতে আছে মাইনাস থ্রিকে আট দিয়ে গুণ করলে হবে মাইনাস চব্বিশ, কারণ আটের আগে কোনো কিছু চিহ্ন নেই মানে প্লাস, প্লাস মাইনাসে গুণেতে মাইনাস হয় তাই তিন আটে চব্বিশ মাইনাস চব্বিশ। দুয়ে তিনে বলেছে শূন্যস্থান কত হবে লেখো, এখানে আছে ভাজক আর ভাগফল দিয়েছে, তো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, তো মাইনাস টোয়েন্টি নাইন ইন্টু ওয়ান মানে প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস টোয়েন্টি নাইন, তাই এখানে হবে মাইনাস টোয়েন্টি নাইন। চারে বলেছে বীজগাণিতিক রাশিমালা তৈরি করো, এক্স আর ওয়াই এর যোগফলের একের চার অংশ, তো এক্স প্লাস ওয়াই বাই ফোর। তিনের আয়তে আছে মান নির্ণয় করো, ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার, তো ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আর এইট স্কোয়ার মানে চৌষট্টি, তো পঁচিশ আর চৌষট্টি গুণ করলে হয় এক হাজার ছশো, চার পাঁচে কুড়ি, হাতে দুই, চার দুগুণে আট নয় দশ, চার পঁচিশে একশো আর ছয় পঁচিশে একশো পঞ্চাশ, তার মানে এক হাজার ছশো। তিনের দুয়েতে আছে সরল দিয়েছে একটা, তো নয় বাই দশ ভাজিতক তিন বাই আট গুণ দুই বাই পাঁচ, তো এটা যেহেতু ভাগ আছে পরের ধাপে গুণ হলো, তিনের আটটা উল্টে গিয়ে আটের তিন হলো, তো কাটাকুটি করে হচ্ছে চব্বিশের পঁচিশ, নয়কে তিন দিয়ে কেটে তিন পাচ্ছি আর দশকে দুই দিয়ে কেটে পাচ্ছি পাঁচ, আর যাচ্ছে না কাটাকুটি, তাহলে তিন আটে চব্বিশ বাই পঁচিশ, তাহলে চব্বিশের পঁচিশ। তিনের তিনেতে আছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে, এক ডজন মানে হচ্ছে বারোটা, তাহলে বারোটা ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা, এক ডজন ডিমের দাম হচ্ছে বারোটি, তো বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা হলে বত্রিশটা ডিমের দাম কত, ডিমের সংখ্যা এবং দাম হচ্ছে সরল সম্পর্ক, তো বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একটা ডিমের দাম হবে আটচল্লিশ বাই বারো আর বত্রিশটা ডিমের দাম হবে আটচল্লিশ গুণ বত্রিশ বাই বারো, এবার আটচল্লিশ আর বারো কাটাকুটি করলে বারো চারে আটচল্লিশ তাই চার, চার গুণ বত্রিশ সমান হচ্ছে একশো আঠাশ টাকা। চারেতে বলেছে পঁচিশ টাকার আট শতাংশ কত টাকা, পঁচিশ টাকার আট শতাংশ, আট শতাংশ মানে আটের একশো, তাহলে পঁচিশ গুণ আট বাই একশো, একশোকে পঁচিশ দিয়ে কাটলে হয় চার আর আটকে চার দিয়ে কাটলে হয় দুই, মানে পঁচিশ টাকার আট শতাংশ মানে হচ্ছে দু টাকা। পাঁচের দাগেতে বলেছে অনুপাতে পরিণত করো এবং তার ব্যস্ত অনুপাত লেখো, তাহলে দুইয়ের পাঁচ অনুপাত পূর্বপদ আর পরপদ হচ্ছে তিনের চার, তো এটার মানে ভাগ, তো দুইয়ের পাঁচ ভাগ তিনের চার, এবার উল্টে গেল দুইয়ের পাঁচ গুণ চারের তিন হয়ে গেল, তো এবার চার কাটাকুটি যাচ্ছে না, তাহলে আটের পনেরো, তাহলে এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে পূর্বপদটা পরপদ হয়ে যাবে আর পরপদটা পূর্বপদ হয়ে যাবে মানে পনেরো ইস টু আট। ছয়তে বলেছে ফাঁকা ঘর পূরণ করে, এটা একটা সমানুপাত, তো ধরলাম ফাঁকা ঘরে যে সংখ্যাটা বসবে তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, তার মানে আমাকে তৃতীয় পদটা বার করতে হবে, তাহলে তৃতীয় পদ সমান হচ্ছে প্রথম গুণ চতুর্থ লবে বসবে বাই দ্বিতীয় পদ, মানে দ্বিতীয় পদটা হরে থাকবে, তাহলে ফাঁকা ঘরে যে সংখ্যা বসবে তা হচ্ছে ছয় গুণ পঁয়ত্রিশ বাই সাত, এবার পঁয়ত্রিশকে ষাট দিয়ে কাটাকুটি করলে হয় পাঁচ, ছয় আর পাঁচে তিরিশ, তার মানে তৃতীয় পদ হবে তিরিশ, তাহলে সমান এটাই হচ্ছে তৃতীয় পদ। চারেতে মান নির্ণয় করো দিয়েছে আই দশের কিউব ইন্টু দশে টেন টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর। আচ্ছা, এটা আমি একটু ভেঙে নিয়েছি,
আচ্ছা, এটা এভাবে শর্টে করলেও হয়। 10 আর 10-এ যোগ করে হচ্ছে তোমার 7, 10^7, 2^5 ইন্টু 5^4। এবারে এইটাকে যদি আমি ভাঙি 2×5^7 করে 2^5 ইন্টু 5^4, তাহলে 2^7 ইন্টু 5^7 বাই 2^5 ইন্টু 5^4। এবারে ভাগে এগুলো আছে, তো এই সদৃশ নিধান যেগুলোর এক সেগুলোর এগুলো সূচকগুলো বিয়োগ হবে, তার মানে 2^2 × 5³। তাহলে 2^2 মানে 4 আর 5³ 125 সমান হচ্ছে 500। এরকম ছোট করেও হয়, তো আমি এখানে একটু খুলে বড় করে দেখিয়েছি। এইভাবে ছোট করে করলেও করতে পারো। 2-এতে বলেছে a^7 / a^5 × a^2, a≠0। তাহলে a^7 / a^5, তো এখানে ভাগ আছে, সূচকগুলো বিয়োগ হয়ে হচ্ছে a² আর গুণে থাকলে নিধান এক হলে সূচকগুলো যোগ হয়, তো a^4। এটাই হচ্ছে অ্যান্সার। 5-এর আয়তে বলেছে যোগ করো, 3টে সংখ্যামালা দিয়েছে যোগ করতে বলেছে, তো প্রথমে বন্ধনী দিয়ে যোগ চিহ্ন দিয়ে সংখ্যামালাগুলোকে লিখলাম, তারপরে বন্ধনী তুলে দিলাম, যেহেতু যোগ কারো চিহ্নই পাল্টাবে না। এবার যেগুলো সদৃশ পদ তাদের মধ্যে যোগ করব, তো 6a² 9a² আর 4, 6 আর 4 = 10, 9 = 19 স্কোয়ার, 7a থেকে 2a মাইনাস করলে হয় 5a, আর 5a থেকে 2a মাইনাস করলে হয় +3a, আর 3, 7 আর 9-এর মধ্যে কাজ করলে 3 আর 7 = 10, 9 = 19। 2-এতে ওরকম 3টে সংখ্যামালা দিয়েছে, তো এটা হচ্ছে -4xy, এটা -y, এটা -3x, যেহেতু বাইরে প্লাস আছে, প্লাস মাইনাসে সব মাইনাস, আর এগুলো প্লাস আছে তাই যা ছিল তাই বসে গেল। এবার 4xy এখানে একটা প্লাস, এখানে এখানে একটা প্লাস, এটা মাইনাস, তাই এই দুটো কেটে গেল, সদৃশ পদ বিপরীত চিহ্ন যুক্ত হলে কেটে যায়, তাহলে বসলো 3xy। এবার যেগুলো এক্স যুক্ত পদ, 5x থেকে 3x মাইনাস করলে হচ্ছে 2x, 2x আর 2x যোগ করলে হচ্ছে 4x, 7y থেকে y মাইনাস করলে হচ্ছে 6y, 6y থেকে 3y মাইনাস করলে হচ্ছে 3y। 6-এর দাগেতে দিয়েছে বিয়োগ করো, 2x + 3y থেকে 8x + 4y + 7। তো প্রথমে বন্ধনী দিয়ে সাজিয়ে নিলাম, এবার প্রথম সংখ্যামালা চিহ্ন কিছু পাল্টাবে না, বিয়োগ চিহ্নের পরের যে সংখ্যামালাটা রয়েছে তার চিহ্নগুলো সব পাল্টে যাবে, তো ভেতরে দেখছি সবার যোগ আছে তাই বাইরে বেরোতে সেগুলো সব বিয়োগ হয়ে গেছে, সেই জন্য এই 2x আর 8x এরা সদৃশ। এবার যেহেতু 8 বড় তার আগে বিয়োগ আছে তাই ফলের আগে বিয়োগ বসালাম, 8 থেকে 2 মাইনাস হয়েছে 6x, 4y আর 3y এর মধ্যে কাজ করে হচ্ছে -4y, কেন 4 বড় তার আগে মাইনাস আছে তাই জন্য -y হয়েছে, আর কোনো ধ্রুবক পদ নেই, শুধু -7 আছে তাই সেটা বসে গেল -7। সেরকম 2-এর যে বিয়োগটা রয়েছে, 2-এর বিয়োগেও রকম, প্রথমটার কোনো চিহ্ন কিন্তু কিছু পাল্টায়নি, দ্বিতীয় যে সংখ্যামালা তার চিহ্নগুলো পাল্টেছে, m² এর আগে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, 2-এর আগে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাহলে 3m² মাইনাস, আর এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, যে বড় তার আগে যে চিহ্ন সেটা বসবে, বসেছে তাই 3 আর 1 যোগ করে হয়েছে 4m², 2m-এর কোনো মানে আর কোনো সদৃশ পদ নেই তাই ও বসে গেল, আর 2 আর 2 যোগ করে 4 হয়ে গেল। তো এই ছিল আজকের আমাদের গণিতে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 16 নম্বর স্কুলের অঙ্কগুলো, তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।